सप्तं महेशं रजत गिरिनीभं चारु चंद्र बतसं লোকনাথ ঈশ্বরকে মানে পূজো করে আর সেই ঈশ্বর কিনা লোকনাথের কাছে থেকে মায়ের ভালোবাসা কেড়ে নেবে তোমার সেবা যত্নেই তোমার মা সুস্থ হয়ে যাবে ভয় নেই আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে থাকবে जागले चंद्रशेखर
মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। বাবা, কত বেলা হয়ে গেছে বলো দেখি। হ্যাঁ, আর আমি কিনা এখনো শুয়ে আছি। উফ, পাগল আমার। ইমা, এ কি? ছি 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 ছি, এই ফুলের মতো মেয়েটা মাটিতে শুয়ে আছে, আর আমি কিনা আমারও যে কি কাণ্ডজ্ঞান। হ্যাঁ, বলি দুদিন বাদে যে মেয়েটা এবাড়ির বউ হবে সে শুয়েছে মাটিতে, আর আমি শুয়ে আছি বিছানায়। উফ, পারি না বাবার। এ কি কাকি উঠে পড়লে যে?
দেখবো না বাবা, কত বেলা হয়ে গেছে বল দেখি। হ্যাঁ, সংসারে কত কাজ পড়ে আছে, করতে হবে না? বেলা হোক, তুমি এখান থেকে একদম নামবে না। কবিরাজ মশাই কিন্তু বলে গেছে এই কটা দিন তোমাকে পুরোপুরি বিশ্রাম নিতে হবে, কিচ্ছু করা চলবে না। শোনো পাগলি মেয়ের কথা শোনো, বলি আমি যদি শুয়ে থাকি তাহলে ঘরের কাজকর্মগুলো কে করবে বল দেখি? সে হবে খন, আমরা আছি কি করতে, তুমি ঘুমাও। তুই যে বলেছিস এতেই আমার সাথে, তুই বরঞ্চ একটু ঘুমো, আমি বরঞ্চ কাজগুলো সেরে। কিন্তু কিন্তু কবরেজ মশাই যে বলে গেল, ওদের কথা ছাড় দেখি, ওরা তো এইসব বলেই খালাস। বলি ওরা এসে কি আমার ঘর সংসারের কাজগুলো করে দিয়ে যাবে? হ্যাঁ নে, তুই বরঞ্চ একটু শো, আমি কাজগুলো সেরে আসি। কিন্তু কিন্তু পরে তো বকুলিটাকে আমাকেই শুনতে হবে। বকবে কে? বকবে তোকে? তোমার ছোট ছেলে কাল বারবার করে বলেছে তোমাকে যেন বিছানা থেকে নামতে না দেওয়া হয়, আগে শরীরটা ভালো হবে তারপরে। লোকনাথের কথা শুনে তুইও পাগলামি করছিস? ওরে ছেলে যে মা ছাড়া কিছুই চেনে না রে, ওর কথায় কান্দিস না, নিশ্বর দেখি আমায় উঠতে দে। আমি তো বললাম আমি সব করে নিচ্ছি। দূর পাগলি, তুই কেন করবি? কেন, আমি কি করতে পারি না? ওরে পাগলি মেয়ে আমার, কদিন বাদে যে তোকেই সব সামলাতে হবে, আমিও যে সেই দিনটার অপেক্ষায় আছি রে। মা, এদিকে আমরা বাইরে চিন্তায় মরছি আর এদিকে তুমি উঠে পড়েছো। কি করব বল বাবা, সংসারে যে এত কাজ পড়ে আছে সেগুলো তো আমাকেই করতে হবে, যতদিন না বাড়ির বউটা আসছে। আমি বরং যাই বাবাকে বলে আসি। বাবা, দেখলি তো বিশ্বটা কিরকম লজ্জা পেয়ে চলে গেল। আরে মা, সংসার চেয়ে বড় কঠিন জায়গা, পারবি তো সবাইকে একসঙ্গে বেঁধে রাখতে? আমি জানি তুই ঠিক পারবি। আমি আর তুই দুজনে মিলে চেষ্টা করলে সবাইকে একসঙ্গে বেঁধে রাখতে পারবো। কমলা এখন অনেক ভালো আছে। রায়মশাই, আপনাদের ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। রাজবৈদ্য সময় মতো গিয়ে ওই বিশল্যকরণীর কথা না বললে তো আমি কমলাকে বাঁচাতে পারতাম না রায়মশাই। ছি ছি ঠাকুরমশাই, এ আপনি কি বলছেন? আপনারা আমাদের আপন জন, আপনাদের বিপদে আমরা কখনো মুখ ফিরিয়ে থাকতে পারি? আর তাছাড়া এটা তো আমার কর্তব্য। ঠাকুরমশাই, আপনার গৃহিণী সুস্থ হয়ে উঠেছে, আমরা সত্যি বড় চিন্তামুক্ত হলাম। হ্যাঁ, ঠাকুরের আশীর্বাদে ওই ক্ষতস্থানে বিশল্যকরণী লাগানোর পর থেকেই কমলার রক্তক্ষরণ বন্ধ হয়ে গেছে। ঠাকুরমশাই, লোকনাথ এখন কেমন আছে? ওই জমিদার বাড়িতে না এলে বড় ফাঁকা ফাঁকা লাগে জানেন। আর আমার যে শরীরের অবস্থা, ওকে যে দেখতে যাব সেটাও তো পারছি না। লোকনাথ এখন ভালো আছে রামসাই, আসার সময় দেখলাম মাকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। রামসাই, আমি জানি আপনি না গেলেও সবসময় আমাদের কথা চিন্তা করেন, আপনাদের মতো অভিভাবক পেয়ে আমরা আমরা সত্যি খুব গর্বিত। জানি না ঠাকুরমশাই, আর কতদিন এভাবে আপনাদের জন্য ভাবতে পারব। দিনুকে একখানি পত্র দিয়ে নবাবের কাছে পাঠিয়েছিলাম, আর কয়েকটা দিন সময় চেয়ে বকেয়া খাজনা মেটানোর জন্য। নবাব কি বললেন? ওই
সময় দিয়েছেন উল্টো রথ অবধি, কিন্তু তার বেশি উনি আর সময় দেবেন না সেটা উনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আমি যখন কি করবো? আপনি চিন্তা করবেন না রামশাই, সব ঠিক হয়ে যাবে। কি করে কি হবে ঠাকুরমশাই? রাজকোষে এই মুহূর্তে অত অর্থ নেই যে নবাবের বকেয়া খাজনা মেটাব। লোকনাথকে যদি আমি এই মুহূর্তে একটু দেখতে পেতাম, জানেন ঠাকুরমশাই, লোকনাথ আমার সামনে আসলে আমি কেমন যেন একটা অদ্ভুত শক্তি পাই জানেন। আমি ওর একটা কাজ করি, লোকনাথকে বরং একবার দেখে আসি। আমার মনটা কেমন অশান্ত লাগছে, আমি যাই। নিশি রে, কি বলিস তুই? তুই কি পাগল হলি? হ্যাঁ, এই অসুস্থ শরীর নিয়ে তুই এখন লোকনাথের কাছে যাবি? খবরদার বলে দিচ্ছি নিশি, এক পাও বাড়ি থেকে বেরোবি না, তুই এখানে থাক। ও মামা, তুমি একটু বুঝিয়ে বলো। দেখুন, আপনি লোকনাথের সঙ্গে দেখা করতে চাইছেন, আমরা তো বাধা দিতে পারি না তাতে। তবে এ কথাও ঠিক, বৈদ্যমশাই কিন্তু আপনাকে বেশ আরো কয়েকটা দিন বিশ্রামে থাকতে বলেছেন, বাইরে যেতে মানা করেছেন, যদি কিছু একটা হয়ে যায়। রামশাই, আমি বলি কি, আপনি এই শরীরে আর অস্থির হবেন না, তেমন হলে আমি না হয় লোকনাথকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠাকুরমশাই, আপনি যদি অনুগ্রহ করে লোকনাথকে এখানে পাঠান, আমি আমি সত্যিই বড় কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। এতদিন লোকনাথকে নিয়ে মাতামাতি করতো, এবার ওই ঠাকুরমশাইকে নিয়ে মাতামাতি শুরু করেছে। করাচ্ছি মাতামাতি। তেল দিতে বললে না? দাঁড়া দিচ্ছি। ঠাকুর, তুমি দেখো মেয়েটা এইভাবে যেন সব কিছু সামলে নিতে পারে। এনো, এই রে, যা, ভুলে গেলাম, তুমি পাঁচ ফোড়ন দিতে বলেছিলে না? বসে আছিস কেন একা একা? যা, তোমাতে তোর অসুবিধা হবে না। না মা, আজ এখান থেকে আমি কোথাও যাব না। ও মা, কেন রে? আবার কেন জিজ্ঞেস করছো? তোমার না শরীর খারাপ? তোমাকে ছেড়ে আমি আজ কোথাও যাব না। শোনো, পাগল ছেলের কথা শোন। ওরে বাবা, আমি কি এখানে একা আছি নাকি রে? সবাই আছে তো। যা বাবা, লক্ষ্মী শোনা আমার, এই কদিন তোর উপর যা ধকল গেল, যা একটু বন্ধুদের সঙ্গে খেলা করে আয়, যা দেখি। হ্যাঁ রে লোকনাথ, কাকি ঠিকই বলেছে, তুই এবার বাইরে থেকে ঘুরে আয়, আমরা সবাই তো এখানে আছি, ভয় কি? না মা, সুস্থ না হওয়া পর্যন্ত আমি কোথাও যাব না। শোনো, ছেলের কথা শোনো। আচ্ছা বল দেখি মা, এই ছেলেকে ছেড়ে আমি কোথাও যেতে পারি? হ্যাঁ, আজ না হয় আমি জীবন ফিরে পেলাম, কিন্তু বাবা মা তো চিরকাল কারোর থাকে না। তখন কি হবে তখন আমার এই পাগল ছেলেটার? ভগবান, তুমি আছো, তুমি আমার লোকনাথকে সব বিপদ আপদ থেকে রক্ষা করো ঠাকুর। মনে মনে আছো, তুমি আছো অন্তরে, যে থাকো মা। কি ভাবছো গো? কিছু না রে বাবা। আচ্ছা বেশ, তোকে ছেড়ে আমি আর কোথাও যাব না। আমি কি আর জানি না তুই আমার ছেড়ে থাকতে পারিস নি? আমিও কি চাই তোকে ছেড়ে থাকতে পারি না? দিনের সহায় গো তুমি দিন না। ঠিক আছে মা, আমিও দেখব তোমরা আমায় কি করে ধরে রাখো।